জোড়া ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের ধাক্কা খেল ইস্ট বেঙ্গল। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না নরেন মহেশ সিং এবং লাল চুনুঙ্গা। চারটে কার্ড দেখে ফেলায় পরের ম্যাচে নেই তারা। 15 ফেব্রুয়ারি শততম টেস্ট খেলবেন বেন স্টোকস। রাজকোটে ভারতের বিরুদ্ধে নয়া বিপ্লবের পাতা ছোঁবেন ইংল্যান্ডের অধিনায়ক। পাকিস্তানের ক্রিকেটে ফের ডামাডোল, এবার সমস্যায় পাকিস্তান সুপার লিগ। প্রতিযোগিতা শুরুর 5 দিন আগে হঠাৎ ইস্তফা দিলেন দলের 8 বছরের অধিনায়ক সরফরাজ আহমেদ। 2024 প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, সেই দলে এবার লিওনেল মেসিকে খেলার অনুরোধ জানালেন বন্ধু। অলিম্পিকে দলে 3 জন সিনিয়র ফুটবলারদের খেলানো যাবে, সেখানে হাভিয়ের মাসচেরানো খেলার অনুরোধ জানিয়েছে মেসিকে। 2 ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে টেস্ট। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিতে পারে বোর্ড, কিন্তু রাজকোটে বুমরা খেলুক চাইছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন। রাজকোট বুমরার জন্য উপযুক্ত পরিবেশ বলে মন্তব্য আথারটনের।